হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। তো বিটকয়েনের চার্টের দিকে একটুখানি নজর দিলে আপনারা দেখতে পাবেন যে বিটকয়েন কিন্তু একটা ভালো রকমের ব্রেকআউটের সম্ভাবনা রাখে এবং $70,000 ওপরে যদি বিটকয়েন উঠে আসে তাহলে কিন্তু একটা ভালো বুল র্যালি দেখাতে পারে আপ টু 85,000 অবধি। তো এই যে টাইমটা আছে এই টাইমটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যারা যারা অল্ট কয়েন কিনতে চাইছেন তারা কিনতে পারেন, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্য যারা অল্প টাইমের মধ্যে কিছু পরিমাণ টাকা মার্কেটে রেখে একটা ভালো রকম প্রফিট কামিয়ে নিতে চাইছে। তো তাদের উদ্দেশ্যে আছে চারটে কয়েনের নাম বলবো, তাদের চার্ট দেখাবো, প্রাইস রেঞ্জগুলো বলে দেবো, এবং আপনারা বুঝতেই পারবেন দেখে যে কয়েনগুলো কিন্তু একটা ভালো বাইং জোনের কাছাকাছি দাঁড়িয়ে আছে। যদি বিটকয়েন পাম্প করে তাহলে কিন্তু এই কয়েনগুলো বাড়তে পারে এবং এই অপরচুনিটি আপনাদের মিস করা উচিত হবে না। তো অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন, দেখার পর ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে, এবং আমাদের চ্যানেল বং ক্রিপ্টোকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপতে একদমই ভুলবেন না, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেইলি পেয়ে যান। আর অবশ্যই প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলি, যদি আপনারা এখনো আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে ইমিডিয়েটলি জয়েন হয়ে যান। তার কারণ দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডেইলি ট্রেড চলে প্রিমিয়াম চ্যানেলে, এবং কালকেই সেই কয়েন এবং বিগ টাইম কয়েনে কিন্তু আমরা ভালো প্রফিট করেছিলাম। সেই কয়েন আমাদের ফার্স্ট টার্গেট চলে গিয়েছে, এবং বিগ টাইম কয়েনে যদি একটুখানি আপনারা দেখেন কোথায় আমরা কিনতে বলেছি, $0.1399 এবং এন্ট্রি টু আছে $0.130। তো বিগ টাইমের চার্টে আপনারা দেখতে পাবেন যে বিগ টাইম কিন্তু ভালো রকমের পাম্প করেছে, মাত্র 3x লিভারেজও কিন্তু বিগ টাইম থেকে একটা ভালো প্রফিট উঠে আসছে, প্রায় 80-90% কাছাকাছি প্রফিট কিন্তু পেয়ে যেতে পারেন আপনারাও যদি আপনারা আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে যান। এই ধরনের ট্রেড কিন্তু আমরা অন অ্যাভারেজ ডেলি করে থাকি, তাই অবশ্যই আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হন। আর আজকে ভিডিওতে আপনাদের জন্য থাকছে চারখানা কয়েনের নাম, অবশ্যই আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, এবং ক্রিপ্টো মার্কেটের ট্রেডিং কিন্তু একটা যথেষ্ট রিস্কি কাজ। তো যা করবেন ভেবেচিন্তে করবেন, অল্প পরিমাণ ক্যাপিটালের ইউজ করবেন এবং লিভারেজ কিন্তু খুব একটা হাই ফাই নেবেন না। তো চলে আসছে আমাদের লিস্টের ফার্স্ট কয়েনের দিকে, যে কয়েনটা পরবর্তীকালে যদি বিটকয়েন 70,000 ক্রস করে যায় তাহলে একটা ভালো রকমের বুল র্যালি বা মিনি বুল র্যালি দেখাতে পারে, সেটা হচ্ছে ফ্লকি কয়েন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লকি কয়েন কিন্তু অনেকটা পড়ে গেছিল, ডেইলি চার্টে চলে আসছি, বুঝতে পারবেন আপনারা আরো ভালোভাবে যে ফ্লকি কয়েন কিন্তু রিকভারি করার চেষ্টা করছে। ফ্লকি কয়েন যদি পরবর্তীকালে এখানে 0.30162 থেকে পাম্প করতে আরম্ভ করে তাহলেও কিন্তু চান্স থাকবে ফ্লকি কয়েন অনলি স্পটেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে পারে প্রায় 30% এর কাছাকাছি প্রফিট। তো ফ্লকি কয়েন যদি আপনারা এন্ট্রি নিতে চান এই 0.00016 এর কাছাকাছি যেখানে পাচ্ছেন, অথবা এখানে লিমিট অর্ডার আপনারা মেনে রাখতে পারেন 0.00145 এর কাছাকাছি। এবার বলে রাখি লিমিট অর্ডার লাগবেই, তার কিন্তু কোনো রকমের গ্যারেন্টি নেই, তো একটা অর্ডার আপনারা লাগাবেন আর একখানা অর্ডার আপনারা লিমিটে রেখে দেবেন, যদি পরবর্তীকালে যায় তাহলে সেখানে লাগবে। এবার অবশ্যই যদি আপনারা একখানা এসএল রাখতে চান তাহলে $0.30012 এর কাছাকাছি আপনারা একটা এসএল রাখতে পারেন। আর অবশ্যই টার্গেটগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চার্টে, চার্টটাকে আপনারা জুম করে নিতে পারেন, মোটামুটি হবে চেষ্টা করবেন 5-7% এর কাছাকাছি একখানা ফার্স্ট টার্গেট রাখার, আর লিভারেজ কিন্তু অবশ্যই ওই 3x 5x এর মধ্যে নেবেন, তার বেশি কিন্তু লিভারেজ নেওয়ার কোনো রকমের মানে হয় না। ক্রিপ্টো মার্কেট কিন্তু যথেষ্ট একটা রিস্কি মার্কেট, বেশি লিভারেজ কিন্তু আপনারা কোনোদিনই একখানা কয়েনের উপর নিতে যাবেন না। তো ফ্লকি একখানা মিম কয়েন, এবং মিম কয়েনগুলো কিন্তু পরবর্তীকালে ইজিলি পাম্প করতে পারেন, কিন্তু ফ্লকি কয়েনের মতো আরো কয়েন আছে সেগুলো তো আপনারা রাখতে পারেন। তো এরকমই আরো যে সমস্ত কয়েন আছে তার মধ্যে আমরা আর মিম কয়েনের নাম নিচ্ছি না, এবার একটুখানি আমরা বেসিক যে সমস্ত কয়েনগুলো আছে সেগুলোর নাম নিচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন নেক্সট কয়েন বা 2 নম্বর যে আমাদের কয়েনটা সেটা হচ্ছে হুক কয়েন, HOOK হুক। হুক কয়েনের এখানে আপনারা দেখতে পাচ্ছেন $0.458 এর কাছাকাছি এখন দাম যাচ্ছে, আপনারা কিন্তু এখানে আপনাদের এন্ট্রি 1 নিতে পারেন। চারটা যদি একটুখানি আমরা জুম আউট করি তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে হুক কয়েন কিন্তু একটা ভালো রকমের সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে, এবং হুক কয়েন অনেক দিন ধরে কিন্তু পড়ছে, হুক কয়েন কিন্তু পরবর্তীকালে বাড়তে পারে। এবং সেক্ষেত্রে যে প্রাইসটা আমি বললাম $0.45 বা 45 সেন্টের কাছাকাছি যদি আপনারা একটা এন্ট্রি নিয়ে রাখেন, এবং পরবর্তীকালে যদি আপনারা এন্ট্রি 2 একটা লিমিটে মারতে চান তাহলে $0.423 এর কাছাকাছি করতে পারেন। টার্গেট কিন্তু আপনারা ওই 30-40% অবধি আলটিমেট টার্গেট হবে, এবং তার আগেই 5-7% যখন যাবে প্রফিট দেবে একটা কিন্তু আপনাদের প্রফিট টেক করতে হবে, এবং এসএলটাকে কিন্তু আপনাদের এন্ট্রির একটু তলায় নিয়ে আসতে হবে যাতে করে একটা ইজি ব্যাপার আপনাদের হয়ে যায়, পরবর্তীকালে মার্কেট দুম করে পড়ে গেলে যেন কোনোভাবে আপনারা লস না খেয়ে যেতে পারেন। আর বাকি এন্ট্রি এবং টার্গেট যা যা আছে এখানে মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন, টার্গেটগুলো আপনারা নিজেদের মতো সেট করে নিন তাহলে আপনাদেরও সুবিধা হবে। আর অবশ্যই লিভারেজ কিন্তু এই 2x 3x এর মধ্যেই রাখবেন, কি বড় জোর 5x রাখবেন, তার বেশি যাবেন না। চলে আসছে আমাদের লিস্টের থার্ড কয়েনের দিকে, যে কয়েনটা হচ্ছে স্যান্ড বক্স কয়েন বা SAND। স্যান্ডের চার্টটা যদি আপনারা খুলে নেন তাহলে স্যান্ড বক্স কিন্তু একদম আলটিমেট সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে, এর থেকে যদি স্যান্ড বক্স পড়ে যায় তাহলে স্যান্ড বক্স সেই জায়গায় চলে আসবে যে জায়গায় কিন্তু সেই 2021 সালের আগে স্যান্ড বক্সের দাম ছিল। তো আমাদের মতে সেই জায়গায় যাওয়ার আগে কিন্তু স্যান্ড বক্স আরেকখানা পাম্প দেখাতে পারে, এবং স্যান্ড বক্স কিন্তু অলরেডি একটা সাপোর্ট ব্যান্ড থেকে ব্রেক করার চেষ্টা করছিল। তো এই যে ব্রেকআউটটা এখনো কিন্তু কনফার্ম হয়নি, তো সেই হিসাবে দেখতে গেলে ওই $0.28 নিচে আপনারা স্যান্ড বক্স কয়েনকে কিনে রাখতে পারেন, আর স্যান্ড বক্স এর মতো কয়েনকে কিন্তু আপনারা মিড টার্মের জন্যই কিনবেন, ঠিক আছে। স্যান্ড বক্স মানা এই ধরনের কয়েনকে কিন্তু আর আপনারা লং টার্মের জন্য কিনবেন না নতুন করে, তার কারণ এখন কিন্তু এই সমস্ত কয়েনের ট্রেন্ড চলে গিয়েছে এবং এই সমস্ত কয়েন হয়তো পরবর্তী বুল মার্কেটে আর সেই অর্থে পারফর্ম করতে পারবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই $0.28 এর কাছাকাছি আপনাদের ফার্স্ট এন্ট্রি হবে। সেকেন্ড এন্ট্রি যদি আপনারা নিতে চান বা
বা লিমিট অর্ডার একটা এন্ট্রি মেনে রাখতে চান তাহলে ওই 0.259 এর কাছাকাছি রাখতে পারেন। আর অবশ্যই টার্গেটগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে দেখে নিতে পারেন। একটুখানি ইউটিউবের সেটিংটাকে 1000 SIP করে নিন এবং তারপর জুম করুন, আপনারা দেখতেই পাবেন যে কোথায় কোথায় আমাদের টার্গেটগুলো রাখা আছে। মোটামুটি যেরকম রুলস কয়েনগুলোর ক্ষেত্রে ফলো করতে বললাম, এটার ক্ষেত্রে আপনারা সেম রুলস কিন্তু ফলো করে চলবেন। নেক্সট যে কয়েনটা আমাদের মতে ভালো পাম্প করতে পারে এবং লাস্ট এই কয়েনটার আমি কেন আপনাদের কাছে নাম নিচ্ছি, তার কারণ কয়েনটা কিন্তু অনেক দিন ধরে কোনো রকমের ভালো রকম পাম্প দেখায়নি এবং নর্মালি দেখতে পাওয়া যায় যে জায়গায় কয়েনটা দাঁড়িয়ে আছে দেখুন একবার, সেখান থেকে আগে কিন্তু একটা ভালো পাম্প দেখিয়েছিল। কয়েনটা হচ্ছে ইজিএলডি বা এনরোল্ড গোল্ড কয়েন। ইজিএলডি কয়েনকে আপনারা অনেকেই চেনেন হয়তো অলরেডি। ইজিএলডি কিন্তু একসময় একটা ট্রেন্ডে থাকা কয়েন ছিল এবং একসময় কিন্তু ভালো রকমের র্যালি দেখিয়েছিল। ইজিএলডি এখনো সাপোর্টের কাছাকাছি আছে, $26 কাছাকাছি আপনারা এই কয়েনটাকে কিনতে পারছেন, $26 কাছাকাছি কিনে নিন। এবং যদি আপনাদের এন্ট্রি 2 হতে হয় তাহলে ওই $25 কাছাকাছি আপনাদের এন্ট্রি 2 হওয়া উচিত। এবার এখন যদি আপনারা নিতে চান তাহলে কারেন্ট এখন দাম চলছে $26.85 এটার, এবং যদি আপনারা কিনতে চান এটাকে পরবর্তীকালে তাহলে কিন্তু মোটামুটি ওই $26 কাছাকাছি পেয়ে যাবেন। তো $26-25 কাছাকাছি আপনারা একটা এন্ট্রি নিয়ে রাখতে পারেন এবং এনরোল কিন্তু মনে হচ্ছে না আপনাদেরকে ঠকাবে বলে, এনরোল কিন্তু একখানা প্রফিট দিয়ে যেতে পারে। ওই যে বললাম প্রতিটি কয়েনই কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে 30% কাছাকাছি স্পট প্রফিট ইজিলি দিয়ে যেতে পারে, তার কারণ বিটকয়েন কিন্তু যদি পরবর্তীকালে পাম্প করে এই সমস্ত কয়েন অত্যন্ত ইজিলি রিকভারি করবে এবং রিকভারির অ্যামাউন্টটা কত পার্সেন্টের কাছাকাছি এসে দাঁড়াতে পারে সেটা কিন্তু আমাদের মতে ওই 30% কাছাকাছি হচ্ছে। তার বেশি কিন্তু আপনারা টার্গেট রাখতে যাবেন না, অনেক সময় দেখতে পাওয়া যায় যে ইনিশিয়ালি বাড়লো এবং তারপর ঝপ করে পড়ে গেল, তো যখন বাড়ছে তখনই বেঁচে দিন এবং কিছু পরিমাণ প্রফিট কামিয়ে নিন এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে যান। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। চারখানা কয়েনের নাম নেওয়া হলো, কোথায় কোথায় কিনবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং টার্গেটগুলো কোথায় রাখবেন বলে দিলাম, রুলসও কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। এবার দেখুন, যারা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছে তারা কিন্তু কালকে আমাদের তরফ থেকে জানতে পেরেছিল যে LTC বা লাইট কয়েন কিন্তু একটা বুল র্যালি বা মিনি বুল র্যালি দেখাতে পারে, একটা পোস্ট কিন্তু আমরা কালকে আপনাদের জন্য এনেছিলাম। এখানে আমাদের চ্যানেলে আপনারা দেখতেই পাচ্ছেন যে LTC কয়েন নিয়ে কিন্তু আমরা লিখেছিলাম যে LTC কয়েন সামনে একটা মিনি বুল র্যালি দেখাতে পারে এবং এখন অবধি কিন্তু LTC কয়েন বাড়ছে। লাইট কয়েনের চার্টে এলেও আপনারা দেখতে পাচ্ছেন কালকের পরও কিন্তু LTC কয়েনটা বেড়েছে। তো এই ধরনের চার্ট কিন্তু আমরা পরবর্তীকালে অনেক কয়েনের ক্ষেত্রে দেখতে পেতে পারি এবং এই ধরনের চার্টের কন্ডিশন যখন সেফ অ্যান্ড সিকিউর হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তার কারণ দেখতেই পাচ্ছেন LTC কেন বাড়বে সেটাও লিখে দেওয়া হয়েছিল। সোশ্যাল ডিসকাশন LTC সম্পর্কে অনেক বেড়ে গিয়েছে এবং তার সাথে কিন্তু একটা প্রপার ব্রেকআউটও হয়েছে $95-100 কাছাকাছি। পরবর্তীকালে কিন্তু LTC কয়েন চলে আসতে পারে। তো এই ধরনের ইনফরমেশন কিন্তু আপনারা আমাদের চ্যানেলে বা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছেন, তো অবশ্যই নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আর আজকে ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দিন, শেয়ার করে দিন নিজের ফ্রেন্ডসদের মধ্যে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পান। তো আজকের মতো এখানে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।